বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএলএ পরিশোধিত এবং আমদানি ক্রয়কৃত ডিজেল কেরোসিন অক্টেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করেছে। শুক্রবার 5 আগস্ট রাত 12টার পর থেকে ডিপোর 40 কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল 114 টাকা লিটার, কেরোসিন 114 টাকা লিটার, অক্টেন 135 টাকা লিটার ও পেট্রোল 130 টাকা লিটার করা হবে। দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, সাথে থাকুন। ধন্যবাদ।